আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমাদের পৃথিবী সত্যি কতই না অদ্ভুত আমরা রিসার্চ বা গবেষণা করার জন্য মহাবিশ্বে পাড়ি দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমরা সমুদ্রের গভীরতার মধ্যে কি লুকিয়ে আছে তা আমরা খুঁজেই দেখলাম না এখনও পর্যন্ত অনেক কিছু এক্সপ্লোর করতে বাকি আছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই রকমের কিছু অদ্ভুত দর্শনীয় প্রাণী যেগুলো খুবই কম বা বিরল প্রজাতির সেগুলো দেখলে সত্যিই খুব বিহলিত হতে হয় মন বিচলিত হয় তাই যারা এই চ্যানেলে নতুন আসছ একটাই অনুরোধ ভিডিওটা একবার সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পর্যায়ে আরও অনেক তথ্য পাওয়ার জন্য এবং এই ভিডিওর জন্য শুধুমাত্র আজকের টার্গেট দশটা লাইক এবং দশটা সাবস্ক্রাইব যদি দশটা লাইক এবং দশটা সাবস্ক্রাইব পাওয়া যায় তবে আমরা সত্যিই খুব উৎসাহিত হই পরবর্তী ভিডিও করার জন্য যায় সুতরাং বন্ধুরা দেরি না করে আমরা আজকের ভিডিওর মধ্যে ঢুকে যাই এই অদ্ভুত দর্শনীয় লাল মতো ছবিটির নাম হচ্ছে জর্জনিয়ান ফ্যান কোরাল পলিপ থেকে নিঃসৃত রস এবং সেই রসগুলো যখন সম্পৃক্ত হয়ে যায় এবং সিক্ত হয়ে যায় খুব শক্ত ও দৃঢ় হয় এবং তারপরেই এই রকমের ফ্যান কোরাল তৈরি হয় এগুলো দেখতে অনেকটা উজ্জ্বল হয় এবং অনেক সময় এগুলো চ্যাপটা হয় অথবা অনেকাংশে উলম্বভাবে এগুলো দাঁড়িয়ে থাকে তবে এগুলো যেন শক্ত হয়ে যেন একটা ধারালো হয়ে যায় বিশেষ করে এগুলো গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায় যদিও এগুলো প্রায় বিরল এবং সর্বত্র দেখা যায় না বললেই চল এই রকমের বিরল জর্জনিয়ান ফ্যান কোরাল প্রায় দেখা যায় অস্ট্রেলিয়া থেকে প্রায় দক্ষিণ পূর্ব দিকে কোরালের বরাবর এই কোরাল দেখতে পাওয়া যায় এবং এগুলো সত্যিই খুব দুর্লভ এরপরে যে পিকচারটি দেখতে পাচ্ছেন বেনথিক্স টেনোফোর নামে একটা প্রাণী এবং দেখতে অনেকটা গায়ে মাংসল এবং একে প্রায় সমুদ্রের তলদেশে বিচরণ করে এগুলোর গায়ে প্রচুর পরিমাণে বিষাক্ত বা তৈলাক্ত পদার্থ থাকে যেগুলো যেগুলো শুধুমাত্র এই প্রাণীটির সংরক্ষণের জন্য বা শত্রুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কাজে লাগে এটা সত্যিই খুব বিষাক্ত এবং আজও পর্যন্ত খুব দুর্লভ একটা প্রজাতি এই প্রজাতিকে প্রায় খুব কম দেখাই পরবর্তী যে পিকচারটি দেখতে পাচ্ছেন লম্বা মতো এবং সমুদ্রের গভীরে অন্ধকারের মধ্যে প্রায় থাকতে ভালোবাসে এগুলো গায়ের রং কিছুটা কালচে এবং সাদা মতো হয় এটার পক্ষেটা হচ্ছে আমাদের সি স্ন্যাক বা সামুদ্রিক স্নেক এই প্রাণীটি সমুদ্রের গহনাই থাকে এবং প্রায় লোকচক্ষুর অন্তরালেই ছিল কয়েকশো বছর ধরে রিসেন্ট সময় বিজ্ঞানীরা এই স্ন্যাকটি আবিষ্কার করেছেন এবং এটা দেখতে পাওয়া গিয়েছে অ্যাসমোর রিফের ঠিক পাদদেশে সমস্ত সি স্ন্যাক বিষাক্ত হয় না তবে কিছু কিছু স্ন্যাক খুব বিষাক্ত হয় এবং প্রাণঘাতীয় হয়ে থাকে এই দুর্লভ পিকচারটি আসলে একটি উজ্জ্বল বর্ণের হাট কোরাল বা খুব শক্ত একটা কোরালের ছবি দেখতে খুব চমকপ্রদ বিশেষ করে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে গ্রেট ব্যারিয়ার রিফে এই রকমের হাট কোরাল দেখতে পাওয়া যায় এই কোরালগুলো পলিপ থেকে এবং এগুলো প্লাংটনকে ধরে এবং বিভিন্ন রকমের ছোট মাছ ধরে খায় এবং এদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্টিঞ্জিং সেল থাকে যেগুলো ঠিক টেন্টাকলস বা সুরের উপরে থাকে এই টেন্টাকলসের মাধ্যমে যে লালা রস বা বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে সেগুলোর সাহায্যে এরা প্লাঙ্কটন এবং খুব ছোট্ট মাছ ধরে খায় এবং পরবর্তী সময়ে এই পলেটগুলো মারা গেলে উজ্জ্বল বর্ণের হাট কোরালে রূপান্তরিত হয় এই রকমের হাট কোরাল ভারত মহাসাগরেও দেখা যায় এমনকি প্যাসিফিক মহাসাগরেও দেখা যায় যদিও এই রকমের উজ্জ্বল বর্ণের হার্ট কোরাল সত্যি খুব দুর্লভ দ্য ন্যাশনাল ওশিয়ানিক ওসিয়ানিক অ্যাডমিনিস্ট্রেশন অফিস অফ ওশিয়ানিক এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ এটা একটি সংস্থার নাম এবং এর ডাইরেক্টর অ্যালান লিওনার্দি বলেছেন এই রকমের ছবি পাওয়া সত্যিই খুব দুর্লভ যখন একটি রোবট নামিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রের তলদে তখন এই রকমের অদ্ভুত পিকচার ক্যাপচার করা হয় যা আজও অবধি আমাদের বিস্ময়ের প্রকাশ ঘটায় পরবর্তী পিকচার পার্পল সিস্টার দেখতে অনেকটা স্টারফিসের মতো এবং গায়ে রেজ রয়েছে এগুলো একটা ডিস্কের সঙ্গে যুক্ত অধিকাংশ বিজ্ঞানীদের মতে এই রকমের পার্পল সিস্টার সত্যি দুর্লভ যদিও এর অন্যান্য প্রজাতি এখনও পর্যন্ত বিরাজমান আমাদের সামুদ্রিক তলদেশে বিশেষ করে হলুদ অরেঞ্জ ব্রাউন বা লাল বর্ণের দেখতে পাওয়া যায় এদের গায়ে যে রেজ থাকে বা যে সুঁড় থাকে সেগুলোর সাহায্যে এরা বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট প্রাণী বা সামুদ্রিক লবণ খেয়ে এরা বেঁচে থাকে পরবর্তী পিকচার নটিকলস এটা একরকমের মোলাস্কা জাতীয় প্রাণী এবং আজ থেকে প্রায় আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর আগে এরা আমাদের পৃথিবীর মধ্যে বিরাজমান ছিল যদিও এখনও পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাওয়া যায় এবং এরা এদের জীবদ্দশায় প্রায় তিরিশ থেকে চল্লিশটা খোলস ত্যাগ করে এরা যখন খোলস ত্যাগ করে তখন অন্য একটা নতুন খোলস তৈরি করে এবং তার মধ্যেই এরা এদের দেহের বৃদ্ধি ঘটায় অর্থাৎ প্রত্যেকবার যখন এদের দেহের বৃদ্ধি ঘটে তখন আরেকটা নতুন খোলস বা চেম্বারে চলে যায় এইভাবেই এদের বংশ বিস্তার ঘটে এবং বেশিরভাগ সময় এরা ওই খলসের মধ্যে লুকিয়ে থাকে বা গুটিয়ে থাকে বা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য পরবর্তী পিকচার একটা বড় মাপের সি স্পঞ্জ যার মধ্যে দেহের মধ্যে অসংখ্য পোর্টস বা ছিদ্র থাকে এবং এই অদ্ভুত প্রাণীর দেহে জল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অনায়াসেই যাতায়াত করতে পারে এগুলো সত্যি খুব বিরল প্রজাতির এবং অধিকাংশ বিজ্ঞানীদের মতে এই রকমের বড় আকৃতির স্পঞ্জ আজও অব্দি কোথাও দেখা যায়নি এবং অস্ট্রেলিয়ার একটা সংস্থা স্মিচ ওশিয়ানিক রিসার্চ ইনস্টিটিউট তাদের মত এই রকম বড় আকৃতির স্পঞ্জ খুব কম দেখা যায় সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে একটু শেয়ার করো এবং বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো থ্যাংক ইউ